গ্রাঞ্জি ফ্রেম আমরা যদি ইউজ করতে চাই, তাহলে আমাদের আগে বুঝতে হবে যে আমাদের গ্রাঞ্জি ফ্রেমটা কোথায় কোথায় হচ্ছে কাজ করে, ঠিক আছে? সো গ্রাঞ্জি এই জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে টি শার্টে। সো আমরা যদি একটু জাস্ট গুগলে গিয়ে ক্রিয়েটিভ ফেব্রিকা লিখি, ক্রিয়েটিভ ফেব্রিকা, দেন হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকাতে যদি ঢুকি, তারপর যদি লিখি যে গ্রাঞ্জি টি শার্ট, এই যে দেখেন এগুলো কিন্তু গ্রাঞ্জি, ঠিক আছে? সো এই যে দেখেন গ্রাঞ্জি, ওকে? সো এগুলো কিন্তু অনেক চাহিদা আছে মার্কেট প্লেসে। সো এগুলো আপনি কীভাবে বানাবেন? এই ফ্রেমগুলো যদি আপনি বানাতে চান, আপনি কিন্তু ফটোশপ বা ইলাস্ট্রেটর যে কোনো একটাতেই হচ্ছে বানাতে পারেন। সো আজকে আমি ইলাস্ট্রেটরের মাধ্যমে বানায় দেখাবো, জাস্ট ডিফল্ট, মানে একেবারে আপনার ইলাস্ট্রেটরের ভিতরেই আসে সব কিছু। সো আমরা এগুলো হচ্ছে কীভাবে ফ্রেমগুলো ক্রিয়েট করতে পারি, এর জন্য প্রথমে আগে যেটা করব সেটা হচ্ছে আগে একটা হচ্ছে ইলিপ টুল নিব, ওকে? সো ইলিপ টুল নিলাম, নেওয়ার পরে হচ্ছে এটা স্ট্রোকটা অন করলাম, হ্যাঁ। আর এরপরে যেটা নিব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, ওকে? সো দুইটা, একটা সার্কেল আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। আচ্ছা, এরপরে আমরা যদি যাই উইন্ডোজ থেকে ব্রাশ, ঠিক আছে, শর্টকাট হচ্ছে F5, তারপর ব্রাশে যাওয়ার পর এখানে এই যে যে লাইব্রেরিটা আছে, এরপরে আর্টিস্টিক, এরপরে কি আর্টিস্টিক চারকোল পেন্সিল, ঠিক আছে, জাস্ট এটা নিয়ে আসলাম। এখন এই সার্কেলটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা ইউজ করি, দেখেন এগুলো কিন্তু সব কিছু ইলাস্ট্রেটরে কিন্তু ডিফল্ট হিসেবে রয়ে গেছে। এই যে চারকোল পেন্সিলে যে আর্টিস্টিক যে ব্রাশগুলো, এগুলো যদি আমরা হচ্ছে একটু ইটা বাড়াই দিই, স্ট্রোকটা একটু বাড়াই দিই, জাস্ট দেখেন স্ট্রোক বাড়াইলে এটা হচ্ছে বাড়তেছে, ওকে? এই যে, আচ্ছা, এরপরে এই ফ্রেমে যদি আমরা কাজ করি, দেখেন কি সুন্দর, ওকে? ওকে, এছাড়া আপনি যেটা করতে পারেন, এটাকে আপনি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলেন, হ্যাঁ। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পর কে কন্ট্রোল কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলেন, দেওয়ার পরে হচ্ছে এটাকে কী করলেন, এদিকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর, আচ্ছা, আরেকটা কাজ আমরা করতে পারি, এভাবে না করে আমরা এখানে যদি একটা একটা রেক্ট্যাঙ্গুলার টানি, সবগুলোকে ধরলাম, ধরার পর আমরা উইন্ডোজ থেকে পাথফাইন্ডারে যাই, পাথফাইন্ডারে যাওয়ার পর জাস্ট অল্টার ধরে ইউনাইট করি, এক্সপ্যান্ড করি, এই যে দেখেন সুন্দর কিন্তু একটা কি হয়ে গেল। এখন কিন্তু যদি আপনি এই যে ফ্রেমটা, এই ফ্রেমটার মধ্যে কিন্তু আপনি অনেক কিছু ক্লিপিং মাস্ক করতে পারবেন, ওকে? একটা সুন্দর একটা গ্রাঞ্জি ফ্রেম হয়ে গেল এটা প্লাস এইটা। এছাড়া যদি আপনি চান আর্টিস্টিক থেকে আপনার আর্টিস্টিক ইঙ্ক, দেখেন এই আর্টিস্টিক ইঙ্কেও কিন্তু খুব সুন্দর সুন্দর কি আছে, গ্রাঞ্জি ফ্রেম আছে, হ্যাঁ, গ্রাঞ্জি ফ্রেম আপনি পরিণত করতে পারবেন, ওকে? সো একটু জাস্ট, আসলে এগুলা এই ইলাস্ট্রেটরে এই জিনিসগুলো কিন্তু অনেকেই দেখে না, ব্রাশে যে এত কিছু আছে অনেকে কিন্তু দেখে না। আবার আপনি যদি এখান থেকে যান অ্যারোজে যান, ঠিক আছে, অনেক স্পেশাল স্পেশাল অ্যারো আছে, এই যে দেখেন, ঠিক আছে? সো এই জিনিসগুলো অনেকেই হচ্ছে দেখে না এগুলা, বা ইউজও হয় না তেমন একটা, করেও না অনেকে, সো অনেকে জানেও না। কিন্তু এই সুন্দর এই ব্রাশ দিয়ে আপনি কিন্তু গ্রাঞ্জি ফ্রেম ক্রিয়েট করতে পারেন, এবং এগুলি ইউজ করতে পারেন হচ্ছে কি টি শার্টে, এই যে দেখেন খুব সুন্দর সুন্দর হচ্ছে কি টি শার্টে এই গ্রাঞ্জি ফ্রেমগুলো ইউজ করছে। সো এই ছিল ভিডিও গ্রাঞ্জি ফ্রেম নিয়ে।